ওয়েলকাম স্টুডেন্টস, বাইনে নির্মলে তোমাদের প্রত্যেককে অভিনন্দন জানাই। এবং আমরা ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনে যে এসএলএসটি এক্সামিনেশন হতে চলেছে, 7th এসএলএসটি এক্সামিনেশন হতে চলেছে, তার বায়োলজিক্যাল সায়েন্স বিষয়ে ফিজিওলজি সাজেশনস নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে আমরা আলোচনা করব ফিজিওলজি সাজেশনসের পার্ট 3 নিয়ে, অর্থাৎ ডাইজেশন এবং নিউট্রিশন সম্বন্ধে আলোচনা করব। দেখো, ডাইজেশন এবং নিউট্রিশন এই টপিকস কিন্তু হিউজ, কিন্তু কোন অংশগুলো জেনারেলি পরীক্ষাতে আসে তো সেগুলোই আজকে আমরা আলোচনা করব। ওকে, তো প্রথমেই আমরা নিউট্রিশন সম্বন্ধে একটু দেখে নেব। দেখো, তোমাদেরকে যেটা পড়তে হবে সেটা হলো বিএমআর। তো বিএমআর কাকে বলে এবং বিভিন্ন মেল এবং ফিমেলদের ক্ষেত্রে বিএমআর কত হয় বা বেসাল মেটাবলিক রেট কত হয়। প্রধানত বিএমআর ক্যালকুলেশন করা হয় যে সমস্ত এন্ডোথার্মিক অ্যানিমেলস, তো তাদের ক্ষেত্রে বিএমআর ক্যালকুলেশন করা হয়। এর সাথে সাথে আর একটি টার্ম তোমাদেরকে পড়তে হবে, সেটি হলো স্ট্যান্ডার্ড মেটাবলিক রেট। প্রধানত এক্টোথার্মিক যে সমস্ত অ্যানিমেলস আছে, অর্থাৎ যাদের বডি টেম্পারেচার প্রধানত এনভায়রনমেন্টের সঙ্গে সঙ্গে যাদের চেঞ্জেস হয়, তো তাদের ক্ষেত্রে যে মেটাবলিক রেট সেটি হলো স্ট্যান্ডার্ড মেটাবলিক রেট। তো এটা সম্বন্ধেও কিন্তু তোমাদেরকে আইডিয়া রাখতে হবে। ওকে, তাহলে বিএমআর কী করে ক্যালকুলেশন করা হয়, মেল এবং ফিমেলদের ক্ষেত্রে বিএমআর কত থাকে, তো তার যে পরিমাণ সেইগুলো সম্বন্ধে ভালোভাবে আইডিয়া রাখবে। এর সাথে সাথে দেখো, থাইরক্সিন অ্যান্ড বিএমআর, এবং বিএমআরকে বিভিন্ন ফ্যাক্টর জেনারেলি কন্ট্রোল করে, তো থাইরক্স কিভাবে বিএমআরকে কন্ট্রোল করে এই সম্বন্ধে আইডিয়া রাখবে। এবং বিএমআই ক্যালকুলেশন বা বডি মাস ইন্ডেক্স এর যে ক্যালকুলেশন কিভাবে করা হয়, ওয়েট এবং হাইট দেখে কিভাবে ক্যালকুলেশন করা হয়, এই সংক্রান্ত একটি প্রবলেম তোমাদের দিতে পারে, কারণ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এক্ষেত্রে ওভার ওয়েট আমাদের বডি আছে নাকি আন্ডার ওয়েট আছে, এইটা বুঝতে গেলে অবশ্যই বিএমআই সম্বন্ধে জানতে হবে, এবং বিএমআই এর নর্মাল রেঞ্জ কিন্তু ভালো করে মনে রাখবে। ওকে, তো বিএমআই স্বাভাবিক মানুষের ক্ষেত্রে এটা কত হয় সেই সম্বন্ধে আমাদেরকে ভালোভাবে আইডিয়া রাখতে হবে। এরপরেই দেখো, এরপরেই তোমরা যেটা পড়বে সেটা হলো স্পেসিফিক ডাইনামিক অ্যাকশন অর এসডিএ ভ্যালু অফ ডিফারেন্ট টাইপ অফ ফুড। বিশেষত প্রোটিনের ক্ষেত্রে এসডিএ ভ্যালু অনেক বেশি হয়, অন্তত 30% প্রোটিনের এসডিএ ভ্যালু। তো এই সম্পর্কে একটু আইডিয়া রাখবে, কার্বোহাইড্রেট প্রোটিন এবং লিপিডের এসডিএ ভ্যালু কত। ওকে, এর সাথে সাথে পজিটিভ এবং নেগেটিভ নাইট্রোজেন ব্যালেন্স কাকে বলে, এবং পজিটিভ এবং নেগেটিভ নাইট্রোজেন ব্যালেন্স কিভাবে আমাদের দেহকে কন্ট্রোল করে, বিশেষত মেটাবলিজমকে কী করে কন্ট্রোল করে, তো সেই পজিটিভ এবং নেগেটিভ নাইট্রোজেন ব্যালেন্স সম্পর্কে আইডিয়া রাখতে হবে। দেখো, নিউট্রিশন কিন্তু একদম টোটালি একটি আননোন একটি টপিক তোমরা বলতে পারো, তো এই অংশগুলো তোমরা কিন্তু ভালো করে পড়বে। নিউট্রিশন ইজ হিউজ, কিন্তু যেগুলো জেনারেলি পরীক্ষাতে আসে আমি তোমাদের সাথে আলোচনা করছি। এর সাথে সাথে দেখো, ফাইবার্স, বিশেষত ডায়েটারি ফাইবার্স, এবং সেই ফাইবার্স কিভাবে রাফেজ বা কোষ্ঠবদ্ধতা দূর করে সেটা পড়তে হবে। আন্ডার নিউট্রিশন এবং ওভার নিউট্রিশন বলতে আমরা কি বুঝি, এবং ওভার নিউট্রিশন বা পজিটিভ নাইট্রোজেন ব্যালেন্সের জন্য ওবেসিটি হয় কিভাবে, ওবেসিটি হয়, ওবেসিটি ওবেস্ট পার্সন আমরা কাকে বলবো, বডি মাস ইন্ডেক্স কত হলে ওবেসিটি দেখা যায় সেই সম্বন্ধেও একটু আইডিয়া রাখবে। এবং প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন এবং তার সাথে সাথে কোয়াশিওরকর, অর্থাৎ কোয়াশিওরকর এবং ম্যারাসমাস রোগ কাদের হয়, কোন বয়সে শিশুদের দেখা যায়, প্রোটিনের অভাবে যে রোগ হয় এবং তার সাথে সাথে প্রোটিন এবং এনার্জি উভয়ের অভাবেই যে রোগ হয়, তো এইগুলো সম্পর্কে কিন্তু একটু আইডিয়া রাখতে হবে। এবং কত বয়সে শিশুদের ক্ষেত্রে কোয়াশিওরকর দেখা যায়, কত বয়সে শিশুদের ক্ষেত্রে ম্যারাসমাস রোগ দেখা যায়, এবং কোন ক্ষেত্রে এডেমা হয়, কোন ক্ষেত্রে লস অফ অ্যাপেটাইট হয়, এই সমস্ত বিষয়গুলো, অর্থাৎ কোয়াশিওরকর এবং ম্যারাসমাস সম্পর্কে একদম ডিটেলসে তোমাদেরকে আইডিয়া রাখতে হবে। এরপরেই যেটা আসবে সেটা হলো ভিটামিন। তো ভিটামিনে তোমরা যেটা পড়বে, ভিটামিন এ, ডি, ই, কে, বি কমপ্লেক্স এবং ভিটামিন সি এর ডেফিসিয়েন্সি সিন্ড্রোম, অর্থাৎ এই সমস্ত ভিটামিনের অভাবে কোন কোন রোগগুলো হয়, যেমন ভিটামিন এর অভাবে রাতকানা, ডি এর অভাবে রিকেট, ই এর অভাবে বন্ধাত্ব, এরকম টাইপের যে বিষয়গুলো আছে। এবং বি কমপ্লেক্স, বিভিন্ন রকমের বি কমপ্লেক্স আছে, এর সাথে সাথে পিপি ফ্যাক্টর কাকে বলে, এগুলো সম্পর্কে কিন্তু আমাদেরকে ভালোভাবে আইডিয়া রাখতে হবে। এবং আমি আরও একটি টপিকস আমি লিখতে এক্ষেত্রে ভুলে গেছি, তো সেটি হলো অ্যানিমিয়া। অ্যানিমিয়ার যে ডিফারেন্ট টাইপস এগুলো সম্পর্কে কিন্তু খুব ভালো করে পড়বে। ওকে, পার্নিসিয়াস অ্যানিমিয়া কাকে বলে, কেন হয়, এটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখবে। এরপরেই যেটা আছে সেটা হলো রোল অফ সোডিয়াম পটাশিয়াম। দেখো, কেন সোডিয়াম পটাশিয়াম আমরা এক্ষেত্রে আমাদেরকে পড়তে হবে, কারণ সোডিয়াম পটাশিয়াম ব্যালেন্সই প্রধানত নার্ভাস সিস্টেম কিভাবে কাজ করছে তার উপর ডিপেন্ড করে। তো সেই কারণের জন্য সোডিয়াম এবং পটাশিয়াম এর রোল আমাদের দেহতে এটা আমাদেরকে বুঝতে হবে। এবং আয়রন, ওকে, হিমোগ্লোবিনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট হলো আয়রন, এবং জিঙ্ক ইন নিউট্রিশন। তাহলে
এই এই সমস্ত নিউট্রিয়েন্টসগুলো বা মাইক্রো নিউট্রিয়েন্টসগুলো কীভাবে নিউট্রিশনে প্রভাব বিস্তার করে, মানুষের ক্ষেত্রে এগুলো কেন দরকার, সোডিয়াম, পটাশিয়াম, আয়রন এবং জিঙ্ক এগুলো আইডিয়া রাখতে হবে। এরপরেই আমরা যেটাতে চলে আসবো সেটা হলো ডাইজেস্টিভ সিস্টেম। দেখো স্টোমাক গ্ল্যান্ড, অর্থাৎ স্টোম্যাক গ্ল্যান্ড সম্পর্কে কিন্তু একদম ডিটেলসে পড়বে, স্টোম্যাক গ্ল্যান্ডে কোন টাইপের কোষগুলো থাকে, অক্সিনটিক কোষ, প্যারাইটাল কোষ, তাদের রোলস, সেখান থেকে কোন টাইপের এনজাইম সিক্রেটেড হয়, এইচসিএল কোথা থেকে সিক্রেটেড হয়, খুব খুব কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, এবং ক্রিপ্টস অফ লিভার কোন আর ব্রুনার্স গ্ল্যান্ড, দেখো ক্রিপ্টস অফ লিভার কোন কাকে বলে কোথায় থাকে, ব্রুনার্স গ্ল্যান্ড কাকে বলে কোথায় থাকে, এদের মধ্যে কী পার্থক্য এই সম্পর্কে আইডিয়া রাখবে। এবং ঘ্রেলিন, ঘ্রেলিন মানে প্রধানত আমাদের খাবারের ইচ্ছার ওপর প্রধানত এটা নির্ভর করে যে ঘ্রেলিন, তো ঘ্রেলিনের রোল কিন্তু আমাদেরকে ভালো করে পড়তে হবে। এবং এর সাথে সাথে একটি টার্ম তোমরা পড়ে রাখবে, সেটি হলো অ্যানোরেক্সিয়া। ওকে, অ্যানোরেক্সিয়া সম্পর্কেও কিন্তু একটু আইডিয়া রাখতে হবে। তারপরে যেটা পড়বে সেটা হলো ডেন্টিশন, বিশেষত মানুষের মিল্ক টিথ এবং তার সাথে সাথে পারমানেন্ট টিথ, তার যে ডেন্টাল ফর্মুলা খুব ভালো করে মাথায় রাখবে। এবং পিএইচ ভ্যালু অফ দ্য গ্যাস্ট্রিক জুস অ্যান্ড দ্য স্যালিভা, অর্থাৎ যে পাক রস বা স্টোম্যাক রসের যে পিএইচ ভ্যালু, অবভিয়াসলি সেটা তো হাইলি অ্যাসিডিক হবে, এবং লালারসের পিএইচ ভ্যালু খুব ভালো করে পড়তে হবে। এবং কাদের কম্পোজিশন পড়তে হবে, স্যালিভা বা লালারসের উপাদান, কোন কোন এনজাইমসগুলো থাকে ভালো করে মাথায় রাখবে, গ্যাস্ট্রিক জুসের মধ্যে কোন কোন টাইপের এনজাইমগুলো থাকে, এবং বাইল সল্ট বা পিত্ত রসের মধ্যে কোন টাইপের সল্টগুলো থাকে ভালো করে পড়তে হবে। এর সাথে সাথে আমাদেরকে যেটা পড়তে হবে সেটি হলো রেনাল স্টোন। ওকে, অর্থাৎ বৃক্কে কেন পাথর তৈরি হয়, তো রেনাল স্টোন পড়তে হবে। জন্ডিস সম্বন্ধে আমাদেরকে আইডিয়া রাখতে হবে, জন্ডিস কেন হয়, পাইলস সম্বন্ধে আইডিয়া রাখতে হবে, এবং লিভার ডাক্ট, অর্থাৎ লিভার ডাক্ট। সুতরাং লিভারের সঙ্গে তো আমরা জানি যে প্যানক্রিয়াসের কানেকশান থাকে, তো কীভাবে সেই কানেকশান হয়, বিশেষত অ্যাম্পুলা অফ ওয়াটার সম্পর্কে ভালোভাবে আইডিয়া রাখবে, অ্যাম্পুলা অফ ওয়াটার। ওকে, তাহলে লিভার ডাক্ট মানে প্যানক্রিয়াসের সঙ্গে লিভারের যে কানেকশান সেগুলো সম্পর্কে খুব ভালোভাবে আইডিয়া রাখতে হবে। এবং ডাইজেশন অফ কার্বোহাইড্রেট অ্যান্ড প্রোটিন, সুতরাং কার্বোহাইড্রেট এবং প্রোটিনের ডাইজেশন কীভাবে হয়, আমরা প্রত্যেকেই জানি যে কার্বোহাইড্রেটের ডাইজেশন শুরু হয় আমাদের মাউথ ক্যাভিটিতে এবং শেষ হয় স্মল ইন্টেস্টাইনে। সমস্ত রকমের খাবার, সেটা কার্বোহাইড্রেট হতে পারে, প্রোটিন হতে পারে, লিপিড হতে পারে, তার ডাইজেশন শুরু হয় মাউথ ক্যাভিটিতে এবং শেষ হয় কিন্তু স্মল ইন্টেস্টাইনে। এবং প্রোটিনের ডাইজেশন শুরু হবে কিন্তু স্টোম্যাকে এবং শেষ হবে স্মল ইন্টেস্টাইনে, আর লিপিডের ডাইজেশন শুরু হবে স্মল ইন্টেস্টাইনে, শেষও হবে স্মল ইন্টেস্টাইনে। এক্ষেত্রে তোমরা যেটা খুব ভালো করে পড়বে, কার্বোহাইড্রেট এবং প্রোটিনের ডাইজেশন এবং রোল অফ ডিফারেন্ট টাইপের এনজাইমস কার্বোহাইড্রেট এবং প্রোটিন ডাইজেশনে। ওকে, এবং লিপিড অ্যাবসর্পশন, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের সিলেবাসে আছে তিন ধরনের খাবারেরই অ্যাবসর্পশন, কিন্তু এক্ষেত্রে তোমরা যেটাতে স্ট্রেস দেবে সেটা হলো লিপিডের অ্যাবসর্পশন, বিশেষত কাইলোমাইক্রন এবং মাইসেলি কাকে বলে, এবং এর সাথে সাথে স্মল ইন্টেস্টাইনের রোল অফ ভিল্লি, তো ভিল্লি স্ট্রাকচার, ভিল্লির ফাংশন খুব ভালো করে পড়বে। কিছু এনজাইম সম্পর্কে একটু আইডিয়া রাখবে, যেমন স্যালিভারি অ্যামাইলেস কী কাজ করে, লাইসোজাইম কী কাজ করে, ল্যাকটোজ ইনটলারেন্স আমরা কাকে বলবো, পেপসিন কী কাজ করে, রেনিন এবং রেনিনের মধ্যে কী পার্থক্য, রেনিন প্রধানত ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে এবং রেনিন এটা ডাইজেশনের সঙ্গে রিলেটেড, সুতরাং রেনিন এবং রেনিন এই দুটোর মধ্যে পার্থক্য এবং তাদের রোল ভালো করে পড়তে হবে। এইচসিএল কোথা থেকে খড়িত হয়, ট্রিপসিন এবং কোলেসিস্টোকাইনিন। এবং সবশেষে যেটা পড়বে সেটা হলো জিআই ট্র্যাক্ট বিভিন্ন হরমোন আছে, যেমন গ্যাস্ট্রিন, সিক্রেটিন, গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল পেপটাইড এবং সোমাটোস্ট্যাটিন। এবং এই জায়গাতে আরও একটি বিষয় পড়ে রাখবে, সেটি হলো জাইমোজেন কীভাবে অ্যাক্টিভ এনজাইমে পরিণত হয়, তো জাইমোজেন কীভাবে অ্যাক্টিভ এনজাইমে পরিণত হয় এই সম্পর্কেও আমাদেরকে আইডিয়া রাখতে হবে। তো এই ছিল মোটামুটিভাবে নিউট্রিশন এবং ডাইজেশনের সাজেশানস। আশা করি এই অংশগুলো তোমরা পড়লে, এখন থেকে তোমরা এই অংশগুলো পড়ার চেষ্টা করো এবং এই অংশগুলোর ওপর বেশি করে তোমরা ফোকাস করো, এবং পরে যদি তোমাদের সময় থাকে তারপরে বাকি অংশগুলো তোমরা পড়বে। তো এক্ষেত্রে একদম সাজেস্টিভ হইতে আমি তোমাদেরকে বলার চেষ্টা করছি যে ফিজিওলজিতে কোন কোন অংশগুলো ইম্পর্টেন্ট। ফিজিওলজিতে অন্তত 14টা টপিক্স আছে, আমি 3টে টপিক্স কভার করলাম, আরও বাকি অংশ নিয়ে পরের দিন আমরা রেসপিরেটরি সিস্টেম, ব্লাড ভাস্কুলার সিস্টেম, এই সমস্ত টপিক্স নিয়ে, এক্সক্রিটরি সিস্টেম, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা ধীরে ধীরে আলোচনা করব। তোমরা যে টেনশন করছো যে ফিজিওলজি একটা হিউজ সিলেবাস, তো এক্ষেত্রে দেখো এইরকমভাবে প্ল্যানিং করে তোমরা যদি পড়ো, সিলেবাস ধরে ধরে তো তোমাকে অবশ্যই পড়তে হবে, কিন্তু তার আগে আমি এই যে টপিক্সগুলো তোমাদেরকে বলছি এইগুলো কিন্তু খুব ভালো করে পড়বে, এবং পড়ার পরে তারপর যদি তোমরা সময় পাও তখন বাকি অংশগুলো পড়ার চেষ্টা করবে। এবং আমি চেষ্টা করব জুলজি এবং বোটানিতেও এরকমভাবে বিভিন্ন টপিক্সের সাজেশান করে দিতে। আজকে তাহলে এই পর্যন্তই, সো থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।